সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পূর্ব পশ্চিম উপন্যাসটির 72তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। অতীনের প্রবল আপত্তি সত্ত্বেও সিদ্ধার্থ তাকে প্রায় জোর করেই নিয়ে গেল শান্তা বৌদির বাড়িতে। শান্তা বৌদি ইলিশ মাছ খাওয়াবার নেমন্তন্ন করেছেন। ইলিশ মাছের নাম শুনেও যেতে রাজি হয় না অতীন, কি এমনই পাষণ্ড? বিছানায় কাত হয়ে শুয়ে থাকা অতীনের গায়ে একটা জামা ছুড়ে দিয়ে সিদ্ধার্থ বলল, আর কিছুদিন থাক, তারপর বুঝবি। এ দেশে আমাদের বাঙালিত্ব বলতে টিকে থাকে শুধু তিনটে জিনিস, ইলিশ মাছ, দুর্গাপুজো আর রবীন্দ্রনাথ। এই নিউ ইয়র্কে একমাত্র শান্তা বৌদির বাড়িতেই ওই তিনটে জিনিস পাবি। বাঙাল পরিবারে ছেলে হলেও অতীনের ইলিশ মাছের প্রতি লোভ নেই। সপ্তাহের পর সপ্তাহ কোনো রকম মাছ না খেলেও তার কিছু যায় আসে না। ভাতের বদলে স্যান্ডউইচ বা হ্যামবার্গার খেয়ে সে দিব্যি চালিয়ে দিতে পারে। তাছাড়া নতুন কারুর সঙ্গে আলাপ করতে সে একেবারেই আগ্রহ বোধ করে না। শান্তা বৌদি নামে এক অচেনা মহিলার বাড়িতে সে যাবে কেন? সিদ্ধার্থ এসব ওজোর আপত্তিতে কানই দিল না। শান্তা বৌদিকে সে জানিয়ে দিয়েছে যে তার সঙ্গে একজন বন্ধু থাকে। শান্তা বৌদি বিশেষ করে বলে দিয়েছেন সেই বন্ধুটিকে নিয়ে আসতে। গজগজ করতে করতে উঠে বসে অতীন বলল, শনিবার দিনটা শুধু শুয়ে শুয়ে কাটাবো তারও উপায় নেই। গাদাগুচ্ছের প্যান্ট, শার্ট, কোট, জুতো, মোজা পরে কার বেরোতে ভালো লাগে? সিদ্ধার্থ হাসতে হাসতে বলল, তুই গেটের পোয়েট্রি অ্যান্ড লাইফ পড়েছিস? না, আমি কবিতা টবিতা কিছু পড়িনি ভাই। এটা কবিতা নয়, প্রবন্ধ। তাতে গেটে এক জায়গায় বোর্ডমের একটা উদাহরণ দিতে গিয়ে বলেছেন, একজন ইংরেজ একদিন ঝোঁকের মাথায় আত্মহত্যা করে ফেলল। তার কারণ প্রত্যেক দিন নিয়ম মাফিক জামা কাপড় পরা আর খোলা তার সহ্য হচ্ছিল না। সভ্যতার এই তো এক জ্বালা ভাই। তাও তো আমরা ইংরেজদের মতন নেমন্তন্ন বাড়িতে যেতে হলে ফর্মাল ইভিনিং ড্রেস পরি না, গলায় কালো বউ বাঁধি না। তুই ইচ্ছে করলে তোর পাজামা পাঞ্জাবির ওপর ওভারকোটটা চাপিয়ে নিতে পারিস। সিদ্ধার্থ অবশ্য একটু বেশি সাজ পোশাক করল আজকে। একটা সিল্কের শার্টে লাগালো ঝুটো মুক্তোর কাফলিংক, টাইয়ের বদলে গলায় কায়দা করে জড়িয়ে নিল একটা বাটিকের কাজ করা স্কার্ফ। সিদ্ধার্থ রাস্তায় বেরিয়ে অতীনকে $10 দিয়ে বলল, কারোর বাড়িতে নেমন্তন্ন খেতে গেলে সঙ্গে কিছু নিয়ে যাওয়া উচিত। তুই লিকার স্টোর থেকে এক বোতল ওয়াইন কিনে নিয়ে আয়, আমি সামনের দোকান থেকে কিছু ফুল কিনে নিচ্ছি। অতীন পেছন ফিরে পা বাড়াতেই সিদ্ধার্থ ডেকে বলল, এই কি ওয়াইন আনবি বলতো? অতীন নির্বিকার মুখে জিজ্ঞেস করল, কি ওয়াইন, $10 মধ্যে যা পাওয়া যায়? সিদ্ধার্থ হেসে বলল, বাঙাল আর কাকে বলে, এতদিন ইংল্যান্ডে কাটিয়ে এলি, ওখানে ওরা তোকে কিছু শেখায়নি? একটা যে কোনো ওয়াইন নিলেই হলো, ইলিশ মাছের নেমন্তন্ন না, সাদা আমিষের জন্য সাদা মদ, এক বোতল হোয়াইট ওয়াইন নিয়ে আয়। সিদ্ধার্থ কিনল একগুচ্ছ লাল গোলাপ, ওয়াইনের বোতলের চেয়েও তার দাম বেশি। দুজনে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো 8th Street-এর মোড়ে। সিদ্ধার্থের এক বন্ধু সমীর তাদের এখান থেকে তুলে নেবে। অতীন একটা সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করল, তোর এই শান্তা বৌদির স্বামী কী করেন? সিদ্ধার্থ বলল, শান্তা বৌদির হাজব্যান্ড হলেন পাঁচুদা, একেবারে নিপাট ভালো মানুষ। পাঁচুদা আমাদের শিবপুর থেকে পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু আমি প্রায় ভাবি, এই গোবেচারা মানুষটি শিবপুরের হস্টেলে 5টি বছর কাটালেন কী করে? পাঁচুদা 1 ঘন্টায় 1টার বেশি কথা বলেন না। ওদের বাড়িটাকে কেউ পাঁচুদার বাড়ি বলে না, সবাই বলে শান্তা বৌদির বাড়ি। শান্তা বৌদি গান গাইতে পারেন, এখানে বাঙালিদের থিয়েটারে শান্তা বৌদি বাঁধা হিরোইন, আবার লোককে ডেকে ডেকে খাওয়াতেও ভালোবাসেন। ওদের বাড়িটা তো কুইন্সে, শান্তা বৌদি এখানকার বাঙালিদেরও কুইন, মক্ষীরানীও বলতে পারিস। আমি ওখানে গিয়ে কী করবো বলতো সিদ্ধার্থ? নিশ্চয়ই আরও অনেক লোক থাকবে, কারুকে চিনি না। আরে এভাবেই তো চেনা জানা হয়। আমার শরীরটা ভালো লাগছে না রে, আমি বাড়ি ফিরে যাই, আমার শুয়ে থাকতে ইচ্ছে করছে। একটা থাপ্পড় খাবে অতীন, বলছি না শান্তা বৌদির ওখানে গেলেই তোর জড়তা কেটে যাবে। অতীন সিদ্ধার্থর চোখের দিকে চোখ রেখে অদ্ভুতভাবে হাসল। কলকাতার কফি হাউসে তার বন্ধুদের মধ্যে সে ছিল স্বাভাবিক নেতাগোছের, তার মেজাজের জন্য সবাই তাকে ভয় পেত। এই সিদ্ধার্থ কোনোদিন তার মুখের ওপর একটাও কথা বলেনি। সিদ্ধার্থ অতীনের পিঠ চাপড়ে দিয়ে বলল, চিয়ার আপ মাই বয়।
সমীর এসে পৌঁছলো কাঁটায় কাঁটায় 7:30টায়। দরজা খুলে দিয়ে বলল, চটপট উঠে পড়ো, এক্ষুনি টিকিট দিয়ে দেবে। নো পার্কিং এলাকায় গাড়ি কয়েক মুহূর্ত থামানোই দারুণ অপরাধ। সিদ্ধার্থ দৌড়ে উঠে পড়ল সামনের সিটে, অতীন পেছনে। আরও খানিকটা দূরে এসে সমীর একটা ড্রাগ স্টোরের সামনে থেকে তুলে নিল তার স্ত্রী বাসবিকে। অতীনের সঙ্গে বাসবির আগে দেখা হয়নি। সিদ্ধার্থ পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার বন্ধু অতীন, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কয়েক মাস আগে এসেছে। অতীন শুধু একটা শুকনো নমস্কার করল, সারা রাস্তা একটাও কথা বলল না অন্যদের সঙ্গে। শান্তাবৌদিদের বাড়িটা একটা সুন্দর নির্জন রাস্তায়, সামনে এক টুকরো বাগান। গাড়ি থেকে নেমে অতীন প্রথমেই লক্ষ্য করল সেই বাগানে অনেকগুলো বেশ বড় বড় গোলাপ ফুটে আছে। সিদ্ধার্থ গোলাপ ফুলে এনেছে। বেল বাজাবার পর দরজা খুললেন শান্তাবৌদি নিজে। বেশ লম্বা ও বড় চেহারার মহিলা, মাথায় অনেক চুল, দেবী প্রতিমার মতন মুখের গড়ন। প্রথমে তিনি বকুনির সুরে বললেন, তোমরা তো দেরি করলে কেন? সমীর নিশ্চয়ই লেট করেছে। অ্যা বাসবি, তোমায় বলেছিলাম না আগে এসে আমায় একটু হেল্প করবে। বাসবি বলল, আমার যে 8টায় ছুটি, তবু আমি 15 মিনিট আগে অফ নিয়েছি। অতীনের দিকে চেয়ে শান্তাবৌদি বললেন, আপনি বুঝি সিদ্ধার্থর বন্ধু? এ কি, আপনি ওয়াইন এনেছেন কেন? প্রথম দিন আমাদের বাড়িতে না না না, এটা খুব অন্যায় হয়েছে, এত ওয়াইন জমে গেছে আমাদের। সিদ্ধার্থর হাত থেকে গোলাপের গুচ্ছ নিয়ে তিনি বললেন, আহ কি সুন্দর, ঠিক এ পার্ল কালারটা আমার বাগানে কিছুতেই ফোটাতে পারি না। শান্তাবৌদিকে দেখেই অতীনের মনে হল এই মুখখানা যেন তার পরিচিত, কোথায় যেন দেখেছে আগে। ড্রয়িং রুমে 6-7 জন নারী পুরুষ আগে থেকেই উপস্থিত। পুরুষরা বাসবির জন্য উঠে দাঁড়াল। শান্তাবৌদি বললেন, তোমরা নিজেরা পরিচয় করে নাও, আমি একটু কিচেন থেকে আসছি। বাসবি, তুমি আমার সঙ্গে একটু আসবে? এ বাড়িতে ফায়ার প্লেস আছে, তার মধ্যে কাঠের আগুনের বদলে জ্বলছে একটা ইলেকট্রিক হিটার। তার একপাশে সাদা পাজামা ও পাঞ্জাবি পরে বসে আছেন এই পরিবারের কর্তা পাঁচুদা, মুখে পাইপ। সিদ্ধার্থ বসলো একটি কিশোরী মেয়ের পাশে। একজন মাঝবয়সী ভদ্রলোক অতীনকে ডেকে বসালেন নিজের কাছে। হাত তুলে নমস্কার করে তিনি বললেন, আমার নাম অমিয় মিত্র, আপনি দেশ থেকে নতুন এসেছেন বুঝি, দেশের খবর কি বলুন। উল্টো দিক থেকে সিদ্ধার্থ বলল, অমিয়দা, ও হচ্ছে আমার কলেজের বন্ধু অতীন, এখানে আসবার আগে বছরখানেক ইংল্যান্ডে কাটিয়ে এসেছে। অমিয় মিত্র বললেন, ইংল্যান্ড, আমিও সেখানে ছিলাম 7 ইয়ার্স, ওখানকার ওয়েদার আমায় স্যুট করল না, রোদ্দুর এত কম দেখা যায়, এত ঠান্ডা বরফ তো এখানেও পড়ে, কিন্তু ইংল্যান্ডে একেবারে ওয়েট কোল্ড, তাছাড়া ব্রিটিশ জাতটা এখনও এত কনসিটেড, ওদের সঙ্গে মানিয়ে চলা। সিদ্ধার্থ বলল, আসল কথাটা বলছেন না কেন অমিয়দা, ইংল্যান্ডের চেয়ে এখানে টাকা রোজগারের স্কোপ বেশি, অনেকেই এখন চান্স পেলে আটলান্টিক পাড়ি দিচ্ছে। অমিয় মিত্র বললেন, জব স্যাটিসফ্যাকশন এখানে অনেক বেশি, ইফ ইউ ক্যান পুট ইউর মেরিট অ্যান্ড এফিসিয়েন্সি, এখানে তুমি কাজ করার অনেক সুযোগ পাবে, রিসার্চের কাজ করতে গেলেও এখানে এত রকম সুবিধে আছে। সিদ্ধার্থ আবার বলল, জব স্যাটিসফ্যাকশনের চেয়েও বড় কথা হচ্ছে টাকা, আমি অন্তত তাই বুঝি, পাউন্ডের থেকে ডলার অনেক স্ট্রং টনিক। সমীর এসেই বারটেন্ডারের দায়িত্ব নিয়েছে, কার কি লাগবে, কার গেলাস খালি, এসব দেখতে দেখতে সে অতীনের কাছে এসে জিজ্ঞেস করল, তোমাকে কি দেব, স্কচ না বারবন? অতীন বলল, কিছু না। কিশোরী মেয়েটির সঙ্গে কথা বলতে বলতে চমকে মুখ তুলে সিদ্ধার্থ তাকালো তার বন্ধুর দিকে। কয়েক সপ্তাহ ধরে অতীন খুব বেশি মদ্যপান করছে, বাড়িতে একা একা বসে বোতল শেষ করে, তার হঠাৎ মদ্যপানে অরুচি। পাঁচুদার বাড়িতে শিবাস রিগাল থাকে, ওই বোতল কেনার সাধ্য তার বা অতীনের নেই, পাঁচুদার বাড়িতে যত ইচ্ছে খাওয়া যায়। সিদ্ধার্থ বলল, অতীন তুই বিয়ার নিবি, ভালো ডাচ বিয়ার আছে। অতীন আবার দুদিকে মাথা নাড়ল, এমনকি কোকা কোলা নিতেও সে রাজি হল না, তার ইচ্ছে করছে না। এইসব পার্টিতে মদই হোক বা ঠান্ডা নরম পানীয়ই হোক, হাতে একটা গেলাস ধরে থাকাই রীতি। অতীন শুধু সিগারেট টানতে লাগলো,
কারোর সঙ্গে আলাপ করার বদলে সে টেবিল থেকে তুলে নিল নিউজ উইক। সব পার্টিতেই একজন কেউ প্রধান বক্তা থাকে, এখানে সেই ভূমিকা নিয়েছেন অমিয় মিত্র। ইনি অন্যদের কথা বলার বিশেষ সুযোগই দেন না, এর কায়দাটি বিচিত্র। ইনি অন্যদের মুখের দিকে তাকিয়ে একটা কিছু প্রশ্ন করেন, তারপর উত্তরটি শোনার আগেই সেই বিষয়ে নিজে বলতে শুরু করে দেন। এখন তিনি বলতে শুরু করেছেন প্রবাসীদের একটি অতি প্রিয় বিষয় নিয়ে, দেশের নিন্দে। অমিয় মিত্র দুবছর আগে মাত্র 3 সপ্তাহের জন্য দেশে ঘুরে এসে এমনই শিহরিত হয়েছেন যে সেই সম্পর্কেই বলে যাচ্ছেন অনবরত। কলকাতায় গেলে ইংরেজি উচ্চারণ পর্যন্ত ভুলে যেতে হয়, ওখানকার ছেলেমেয়েরা পরীক্ষায় ফার্স্ট হয় না, ফার্স্ট হয়। অমিয় মিত্রর এক খুড়তুতো ভাই হিস্ট্রিতে অনার্স পড়ে, তার যা ইংরেজি উচ্চারণের বহর, কলকাতার রাস্তাঘাটের যে অবস্থা, শিক্ষারও সে একই রকম দুরবস্থা। নকশাল ছেলেরা স্কুল কলেজ পড়াচ্ছে, মাস্টারদের মারছে, লেখাপড়ার আর দরকার নেই, কলকাতার বাতাসে নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়। সিদ্ধার্থ দু একবার প্রতিবাদ করার চেষ্টা করে তারপর কিশোরী মেয়েটির প্রতি বেশি মনোযোগ দিল। অন্য মহিলারা একপাশে উঠে গিয়ে সুপারমার্কেটে কী কী জিনিসের সেল দিচ্ছে সে বিষয়ে আলোচনা করছেন, পাঁচুদা পাইপ টানতে টানতে হাসছেন মুচকি মুচকি। অতীন কোনো কথাই শুনছে না, সে যেন পৃথিবীর লাজুকতম ব্যক্তি। শান্তাবতী আবার এই ঘরে এসে ঢুকতেই অতীনের মনে পড়ল, এই মুখখানা সে দেখেছিল অনেক দিন আগে দেওঘরে, তখন অতীন খুব ছোট, একটা বেশ বড় বাড়িতে থাকতেন বুলামাসি। বুলামাসি, শান্তাবতীর মুখখানা অবিকল সে বুলামাসির মতন, কিন্তু সে বুলামাসি শান্তাবতী হতে পারেন না, এতদিনে বুলামাসির অনেক বয়স হয়ে যাবার কথা। একবার ত্রিকুট পাহাড়ে বেড়াতে গিয়ে দেখা হয়েছিল বুলামাসিদের সঙ্গে, অতীনের মনে পড়ে যাচ্ছে, দাদা খুব মুগ্ধভাবে তাকিয়ে থাকতেন বুলামাসির দিকে, তখন বুঝতে পারেনি, অতীন এখন বুঝতে পারছে দাদা বুলামাসি প্রেমে পড়ে গিয়েছিল। দাদার কবিতার খাতায় দেওঘরের পটভূমিকায় দুটো কবিতা বোধ হয় বুলামাসিকে নিয়েই। কোথায় গেল সে কবিতার খাতা? অতীন কি সেটা শিলিগুড়ি নিয়ে গিয়েছিল নাকি তুতুলদের কাছেই রয়ে গেছে? ঠিক মনে পড়ছে না, শিলিগুড়িতে নিয়ে গেলে সেটা আর কোনোদিনই পাওয়া যাবে না, তুতুলদের কাছেই রাখা উচিত ছিল। শান্তাবৌদি বললেন, খাবার কিন্তু রেডি, তোমরা গরম গরম খেয়ে নাও, ঠান্ডা হলে একেবারে ভালো লাগবে না। অমিয় মিত্র তখন একটা লম্বা গল্পের মাঝখানে, তাকে থামিয়ে দেয়া হলো প্রায় জোর করে। ডাইনিং রুমে চলে এলো সবাই, টেবিলে একসঙ্গে এতজন বসতে পারবে না, প্লেটে তুলে নিতে হবে। ধপধপে সাদা গরম ভাত থেকে ধোঁয়া উঠছে, ইলিশ মাছ ছাড়াও আরও বেশ কয়েকটি পদ টেবিলে সাজানো। এদেশে ইলিশের নাম শ্যাড মাছ, সাহেবদের দেশে সব কিছুই বড় বড়। পদ্মা গঙ্গার ইলিশের চেয়ে এই শ্যাডো আকারে বড় হয়, 3 কেজি 3.5 কেজি ওজনেরও পাওয়া যায়। শান্তাবৌদী জানালেন যে একটি ইটালিয়ান মাছওয়ালা তার দোকানে এই শ্যাড মাছ এলে শান্তাবৌদিকে ফোন করেন। এই মাছ যে বাঙালিদের অতি প্রিয় তা ইটালিয়ানরাও জেনে গেছে। ভাতের সঙ্গে খানিকটা ডাল নেয়ার পর হঠাৎ অতীন ঠিক করে ফেলল, সে ওই মাছ খাবে না। শান্তাবৌদি একটু পরেই অতীনের প্লেটের দিকে নজর দিয়ে বললেন, এ কি আপনি মাছ নিলেন না? দাঁড়ান, আপনাকে আমি পেটির মাছ তুলে দিচ্ছি। অতীন প্লেটটা সরিয়ে নিয়ে বলল, আমি ইলিশ মাছ খাই না, আমার গন্ধ লাগে। শান্তাবৌদির মুখখানা ফ্যাকাশে হয়ে গেল, তার নিজের হাতে রান্না করা মাছকে প্রত্যাখ্যান করা যেন তার প্রতি ব্যক্তিগত অপমান। তিনি সিদ্ধার্থর দিকে তাকিয়ে বললেন, এ কি সিদ্ধার্থ, তুমি একথা আমাকে আগে বলনি কেন? আমি ইচ্ছে করে আজ মাংস করিনি, উনি কী দিয়ে খাবেন? ফ্রিজে সামান্য স্যামন মাছ আছে, আপনি একটু দাঁড়ান কয়েকখানা ভেজে দিচ্ছি। সিদ্ধার্থ অবাক হয়ে গেছে, কলকাতায় অতীনদের বাড়িতে সে 3-4 দিন ভাত খেয়েছে, অতীনকে সে ইলিশ মাছ খেতে দেখেছে, তবু অতীনের হঠাৎ মত পরিবর্তনের কোনো কারণ সে বুঝল না। সে বলল, শান্তাবৌদি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, অতীন নিরামিষ খাওয়া প্র্যাকটিস করছে, ওই তো ফুলকপির তরকারি বেগুন ভাজা পটল ভাজা রয়েছে, এতেই ওর হয়ে যাবে, আপনি পটল কোথা থেকে জোগাড় করলেন? অন্যদের চেয়ে আগে খাওয়া শেষ করে প্লেট নামিয়ে রেখে অতীন চলে এলো লিভিং রুমে। তাড়াতাড়ি সে একটা সিগারেট ধরালো, সে বুঝতে পারছে কারুর সঙ্গে আলাপ না করা,
কথা না বলা, খাওয়ার জায়গায় দাঁড়িয়ে গল্প হাসি ঠাট্টায় যোগ না দেওয়া, শান্তা বৌদির রান্নার প্রশংসা না করে চলে আসা, এসবই অস্বাভাবিক ও অভদ্রতা। তবু কিছুতেই সে মন খুলতে পারছে না। খাওয়ার ঘরে হঠাৎ সব শব্দ থেমে গেছে। বোধহয় সিদ্ধার্থ ফিসফিস করে অতীন সম্পর্কে ওদের কিছু বলছে, যা খুশি বলুক। বাবা একদিন অনেক রাতে একজোড়া ইলিশ মাছ নিয়ে এসেছিলেন বাড়িতে, তা নিয়ে ঝগড়া হয়েছিল মায়ের সঙ্গে। অতীনের তখন পরীক্ষা চলছে, না পরীক্ষা আরম্ভ হয়নি বোধহয়, দু একদিন বাকি ছিল। কিন্তু অত রাতে ইলিশ টিলিশ খেতে একদম ইচ্ছে করেনি তার। মা রাগারাগি করেছিল বাড়িতে ফ্রিজ নেই, সেই মাছ রেখে দেবার উপায় ছিল না, বাবা সব ফেলে দিয়েছিলেন। বাবা মনে দুঃখ পেয়েছিলেন। এখনও তো বাড়িতে ফ্রিজ নেই, বাবা অনেক টাকা ধার করেছেন তার জন্য। $300-400 পাঠাতে পারলে একটা ফ্রিজ কেনা যায়। যতদিন না কলকাতার বাড়িতে একটা ফ্রিজ কিনে দেবার ক্ষমতা হবে তার, ততদিন সে ইলিশ মাছ কেন, কোনো মাছই খাবে না। হাত থেকে জ্বলন্ত সিগারেটটা পড়ে গেল নরম পুরু কার্পেটে। তখনই নিচু হয়ে সিগারেটটা তুলে নেওয়া উচিত, কিন্তু সে তুলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। কার্পেটে আগুন ধরে যেতে দেরি হলো না, ধোঁয়া উঠছে। এক্ষুনি যে কেউ এই ঘরে এসে পড়তে পারে, ধোঁয়া দেখে আঁতকে উঠবে, হে দেশে সাংঘাতিক আগুন ভীতি। শান্তা বৌদিকে খারাপ লাগেনি, পাঁচুদার মুখেও একটা স্নিগ্ধ ভাব আছে, তবু কেন সে এদের বাড়ির দামি কার্পেট পোড়াচ্ছে? পাশের ঘরে হঠাৎ সবাই একসঙ্গে হেসে উঠতে অতীন চমকে উঠল। এবার সে তাড়াতাড়ি সিগারেটটা তুলে পা দিয়ে নেবাতে লাগলো আগুন। অনেকটা পুড়েছে, একটা আধুলির সাইজের কালো গোল গর্ত হয়ে গেছে, চোখে পড়বেই। অতীন তার সোফাটা টেনে এনে পোড়া জায়গাটা চাপা দিল, তারপর নিজে গিয়ে বসল উল্টো দিকে। সবচেয়ে আগে এই ঘরে এলেন পাঁচুদা। একেবারে অতীনের কাছে এসে নরম গলায় বললেন, এখনো হোমসিকনেস কাটেনি? আমারও মাঝে মাঝে। অতি সাধারণ একটা কথা, তবু অতীনের মাথায় দপ করে জ্বলে উঠল রাগ। বাড়ির কথা মনে পড়া, নিজের দেশের কথা মনে পড়া একটা অসুখ, সিকনেস। কিছু উত্তর দিতে গেলেই অতীনের মুখ দিয়ে কঠিন কথা বেরিয়ে আসবে, তাই সে চুপ করে রইল। মাছুদাও যেন উত্তর চাননি, চলে গেলেন নিজের আসনে। অন্যরা এসে বেশ কিছুক্ষণ ধরে প্রশংসা করতে লাগল মাছ রান্নার ও স্বাদের। শান্তা বৌদি ছাড়া আর কেউ অতীনের সঙ্গে যেচে কথা বলল না। অন্য মাছ বা মাংস রান্না করেনি বলে শান্তা বৌদির আফসোসের শেষ নেই। তরকারিও সেরকম ছিল না। অতীন যদি নিরামিষ পছন্দ করে, তাহলে তিনি আরেকদিন শুধু অতীনকে নিরামিষই রান্না করে খাওয়াবেন, অতীনকে আবার আসতেই হবে। এরপর শান্তা বৌদি পরপর তিনখানা রবীন্দ্রসঙ্গীত গাইলেন সকলের অনুরোধে। অতীন খুব একটা গানের সমাজদার নয়, তবু সে বুঝতে পারল মহিলা গান ভালোই জানেন, অনেকটা রাজেশ্বরী দত্তের মতন গলা। গান শুনতে শুনতে হঠাৎ অতীনের একটা কথা মনে পড়ে গেল। খাবার শেষ করার পর সে তার প্লেটটা টেবিলের নিচে রেখে দিয়েছিল, সেটা একটা অপরাধ হয়েছে। এদেশে খাওয়ার পর নিজের বাসনটা মেজে দেওয়াই নিয়ম, ঝিঁচাকর তো নেই, কে অন্যের এঁটো বাসন মাজবে? তার প্লেটটা কি এখনো টেবিলের নিচে রয়ে গেছে? তাহলে এই বেলা মেজে দেয়া উচিত। গানের মাঝখানে অতীন উঠে গেল ডাইনিং রুমে। না, টেবিলের নিচে তার প্লেটটা নেই, এমনকি সিঙ্কেও নেই। কে ধুয়েছে, শান্তা বৌদি না সিদ্ধার্থ? ডাইনিং রুমটা বেশ গরম, পাশের ঘরে গিয়ে গান শোনার বদলে এই ঘরে থাকাটাই তার কাছে আরামপ্রদ মনে হল। এ বাড়িতে বসবার ঘরের বাইরে জুতো খুলতে হয়, সে সময় অতীন মোজাও খুলে ফেলেছে বলে তার পায়ে শীত লাগছে। খানিক বাদে বাসুবে এসে দেখল সেই ঘরের ঠিক মাঝখানে চুপ করে দাঁড়িয়ে আছে অতীন, সোজা দেয়ালের দিকে তাকিয়ে। বাসুবে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন? অতীন কড়া গলায় বলল, দেখতেই তো পারছেন এমনি দাঁড়িয়ে আছি। বাসুবির ভুরু কুঁচকে গেল, এরকম উত্তর পেতে সে অভ্যস্ত নয়। সে বলল, আমরা এখন বাড়ি যাব, আপনি যদি আমাদের সঙ্গে যেতে চান। শুধুমাত্র যদি কথাটার জন্যই অতীন বলল, না আমি আপনাদের সঙ্গে যাব না। পরক্ষণেই সিদ্ধার্থ দরজার কাছ থেকে মুখ বাড়িয়ে বলল,
অতীন চল। সিদ্ধার্থর কাছে অবশ্য জেদাজেদি করতে পারল না অতীন, তাকে সমীরের গাড়িতে উঠতেই হল। এবার সে বসল সামনের সিটে। কিশোরী চেহারার মতন মেয়েটি আসলে ঠিক কিশোরী নয়, তার নাম নিতা, সে পিএইচডির ছাত্রী, তাকেও পথে নামিয়ে দিতে হবে। সিদ্ধার্থ বাসবি ও নিতার সঙ্গে পেছনে বসেছে। শিবাস রিগেল অনেকটা পান করে বেশ ফুরফুরে নেশা হয়েছে তার। সে নিতার কাঁধে মৃদু চাপড় দিতে দিতে গান গাইছে, দেয়ার ইজ আ গোল্ড মাইন ইন দ্য স্কাই ফার অওয়ে, উই উইল ফাইন্ড ইট। অন্য সময় সিদ্ধার্থ নানা রকম বাংলা গান গায়, কিন্তু বিলিতি মদের নেশা হলেই তার গলা দিয়ে ইংরেজি গান ছাড়া অন্য কিছু বেরোয় না। নিতার সঙ্গে আলাপ করিয়ে দেবার দরকার হল না, সে নিজে থেকে অতীনকে বলল, আপনি খুব অহংকারী তাই নয় কি, কারোর সঙ্গে কথা বলছিলেন না? সিদ্ধার্থ নিতার কাঁধে চাপ দিয়ে ইঙ্গিত করল চুপ করতে। নিতা তবু বলল, আপনি সবার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন, আপনার চোখ দেখে মনে হচ্ছিল আমরা সবাই বোকা, আপনি একমাত্র বুদ্ধিমান। সিদ্ধার্থ বলল, আরে তুমি জোর করে আমার বন্ধুর সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছ কেন, লিভ হিম অ্যালোন। নিতা ফস করে ঝেঁঝে উঠে বলল, হি হ্যাজ নো রাইট টু ইনসাল্ট শান্তা বৌদি, সাচ এ নাইস লেডি, এত যত্ন করে খাওয়ান, আপনার বন্ধুটি খাবার নামে একটা ফার্স করল, তারপর শান্তা বৌদির গানের মাঝখানে ওইভাবে উঠে যাওয়া, সেটা কি কেউ কখনো করে? শান্তা বৌদি দুঃখ পেলেও মুখে কিছু বলবেন না। বাসুবি বলল, উনি গানের মাঝখানে ডাইনিং রুমে উঠে চলে গেলেন, আমি ভাবলাম বুঝে আবার খিদে পেয়ে গেছে, তাই ওকে যদি কিছু হেল্প করতে পারি সেই জন্য গিয়ে দেখি চুপ করে দাঁড়িয়ে আছেন, আমি কেন দাঁড়িয়ে আছেন জিজ্ঞেস করতে এমন ধমকে দিলেন আমাকে। সিদ্ধার্থ বলল, হ্যাঁ রে অতীন, তুই তখন ডাইনিং রুমে কি করছিলি, সত্যি খিদে পেয়েছিল নাকি? সমীর জিজ্ঞেস করল, তুমি আমাদের সঙ্গে এসেছ, ফেরার সময় আমার গাড়িতে যাবে না বলছিলে কেন? অতীনের মনে হল এই গাড়ির অন্য চারজন এভাবে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে, আর তাকে উত্তর দিতেই হবে। ডাইনিং রুমে সে কেন গিয়েছিল তার এখন তার মনে পড়ছে না, কোনো ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে থাকাটা কি অপরাধ? সে উত্তর না দিলে এরা তাকে ছাড়বে না, সারা রাস্তা প্রশ্ন বাঁধিয়ে তাকে খোঁচাবে। সত্যি সত্যি যেন ওই চারজনের হাতে ধারালো অস্ত্র, তারা অতীনকে খোঁচাচ্ছে, অতীনের হাত পা বাঁধা। সিদ্ধার্থ, বাসবি, সমীর, নিতা চার রকম গলায় বলতে লাগল, কেন 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 অতীন, তুমি কেন ওটা করনি, তুমি কেন ওটা করেছ? অতীন ছটফট করতে লাগল, দু হাতে কান চাপা দেবার চেষ্টা করল, কোনো উত্তর দিতে পারছে না, সে প্রশ্নও সহ্য করতে পারছে না। ঝট করে অতীন খুলে ফেলল সিট বেল্ট, তারপর গাড়ির দরজাটাও খুলে এক লাফ দিল রাস্তায়। মেয়েটি আর্তনাদ করে উঠল। সিদ্ধার্থ পাংশু মুখে ফ্যাসফ্যাসে গলায় বলল, মিরাকল মিরাকল। অতীন গাড়ির দরজার হ্যান্ডেল খোলার চেষ্টা করতেই সমীরের পা যান্ত্রিকভাবে চলে গিয়েছিল ব্রেকে, দরজাটা খুলে যেতেই সে পুরো ব্রেকে চাপ দেয়। এবার অনেকগুলি দৈবাত যোগাযোগে তারা বড় রকম দুর্ঘটনা থেকে বেঁচেছে। এরকম হঠাৎ ব্রেক কষায় গাড়ি উল্টে যেতে পারত, তা না করে খানিকটা এদিক ওদিক বেঁকেছে মাত্র। সমীরের গাড়ির ঠিক পেছনে কোনো গাড়ি ছিল না, থাকলে সেই গাড়ি নির্ঘাতে সে ধাক্কা মারত তাকে। অতীন গড়িয়ে গেছে পাশের লেইনে, সেখানে পরপর তিনটি গাড়ি চাপা পড়ে ছাতু হয়ে যাবার কথা ছিল তার, কিন্তু প্রথম গাড়িটি শেষ মুহূর্তে ব্রেক কষেছে, দ্বিতীয় গাড়িটা কিছুটা দূরত্বে ছিল, সে ব্রেক কষলেও সামান্য ধাক্কা মেরেছে এসে প্রথম গাড়িতে, তৃতীয় গাড়ি মেরেছে তাকে। সিদ্ধার্থ আর সমীর দুজনেই দৌড়ে গেল অতীনের কাছে। একটা ক্যাডিলাক গাড়ির সামনের চাকা থেকে মাত্র দু হাত দূরে পড়ে আছে অতীন, তার কোনো অঙ্গেরই কিছুমাত্র ক্ষতি হয়নি। সমীর ঠিক সময় ব্রেকে পা দিয়ে গতি কমিয়েছিল, নইলে ষাট সত্তর মাইল গতিতে চলন্ত গাড়ি থেকে পড়ার আঘাতেই সে মরে যেতে পারত। সিদ্ধার্থ তার বন্ধুকে হাত ধরে টেনে দাঁড় করাল, কপালের একটা পাশ সামান্য ছড়ে যাওয়া ছাড়া আর কিছুই হয়নি অতীনের। ক্যাডিলাক গাড়ির ড্রাইভার নেমে এসে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, কি হলো ব্যাপারটা? আমি প্রথমে ভাবলাম তোমরা বুঝি একটা ডেড বডি ডিসপোজ অফ করছো। সমীর তাকে প্রচুর ধন্যবাদ জানিয়ে বলল, আমাদের গাড়ির সামনের দরজাটা হঠাৎ খুলে গিয়েছিল, সেই জন্যই এই দুর্ঘটনা। ক্যাডিলাক গাড়ির প্রৌঢ় ড্রাইভার এপাশে এসে সমীরের সেকেন্ড হ্যান্ড ফোর্ড গাড়িটা দেখল,
সামনের দরজার লকটা পরীক্ষা করল 3-4 বার। পুরনো গাড়িতে একটু লড়ঝড়ে ভাব থাকেই। সে অতীনের দিকে তাকিয়ে বলল, ঈশ্বর আজ আমাকে খুনি হওয়ার দায় থেকে বাঁচালেন। তোমাকে মারলে আমার কোনো শাস্তি হতো না, কিন্তু মনে একটা দাগ থেকে যেত। রাত 11:45 হলেও রাস্তায় পরপর জমে যেতে লাগলো গাড়ি। পুলিশের গাড়িও এসে গেল অবিলম্বে। কোনো রকম চেঁচামেচি, রাগারাগি, অন্যকে দোষারোপের ব্যাপার নেই, সবাই চুপচাপ। সমীরের গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানির নাম ও নাম্বার টুকে নিল পুলিশ। সমীর মাত্র 2 পেগ উইস্কি খেয়েছে, তাকে ড্রাঙ্ক ড্রাইভারও বলা যাবে না। অতীনের মুখেও মদের গন্ধ নেই। অতীনের বয়সে একটি যুবক ইচ্ছে করে চলন্ত গাড়ির দরজা খুলে লাফ মারবে, এটা ওদের কাছে অকল্পনীয়। একটু বাদে পুলিশ ওদের ছেড়ে দিল। মেয়ে দুটি আড়ষ্ট হয়ে বসে আছে। গাড়ি ছাড়ার পরও কেউ কোনো কথা বলল না। একটু বাদে সিদ্ধার্থ বলল, তুই কি করে বেঁচে গেলি অতীন? এটাই তো একটা মহাশ্চর্য ব্যাপার। মিরাকুলাস এস্কেপ ছাড়া এটাকে আর কি বলা যায়? নেক্সট টাইম তোর যখন এরকম নাটক করার ইচ্ছে হবে, তুই ওয়াশিংটন ব্রিজ থেকে লাফ দিবি। আমাদের এভাবে বিপদে ফেলিস না। সমীর বলল, এখন এসব কথা থাক প্লিজ। সিদ্ধার্থ তবু বলল, আমার মাথা গরম হয়ে গেছে, পুলিশ দেখলেই আমার। অতীন, তোকে আরেকটা কথা বলে দিচ্ছি, এ সবার সামনে, আমি তোকে 7 দিনের নোটিস দিলাম, তুই আমার অ্যাপার্টমেন্ট ছেড়ে অন্য জায়গা খুঁজে নিবি। অনেক ঝাঁট সহ্য করেছি ভাই, আর না, তোকে আর আমি জায়গা দিতে পারবো না। অতীন মুখ ঘুরিয়ে সিদ্ধার্থের দিকে চেয়ে হাসলো।